নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা মাঠে এসেছি, মাঠে থেকে আলু ফুল তুলে নিয়ে যাবো। সেই আলু ফুল দিয়ে একটা রেসিপি করব, আপনারা পুরো ভিডিওটা দেখবেন। দেখুন আলু জমিতে কত আলু ফুল ফুটেছে, এই আলু ফুল এখন আমরা তুলে নেব। দেখুন এইগুলো হচ্ছে আলু ফুল, কত সুন্দর হয়েছে। এই আলু ফুল আমরা এখন তুলে নিচ্ছি, এইভাবে তুলে নিচ্ছি। আমাদের আলু ফুল তোলা হয়ে গেছে, এবার আমরা বাড়ি যাব। এবার আমরা ফুলগুলো সুন্দরভাবে বেছে নিচ্ছি, এইভাবে ভাজব, মাঝের অংশটা ফেলে দেব, এইভাবে বেছে নেব। ফুলগুলো আমরা সুন্দরভাবে বেছে নিয়েছি। আলু ফুলগুলো মেখে নিচ্ছি। প্রথমে আমরা দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি, লবণ, সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিচ্ছি, দুটো ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি, বেটে রাখা আতপ চাল দিয়ে দিচ্ছি। এবার আমরা মেখে নিচ্ছি, সব কিছু দিয়ে মেখে নিচ্ছি। উনুন ধরে গেছে, কড়াই চাপিয়ে দিচ্ছি। এই গরম হয়ে গেছে, আমরা সরষের তেল দিয়ে দিচ্ছি। বড়াগুলো এবার ভেজে নিচ্ছি। আমাদের বড়া ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। বড়া ভাজার তেলেই আমরা সামান্য গোটা জিরে দিচ্ছি, দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি। লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি, জিরে বাটা দিয়ে দিচ্ছি, আদা বাটা দিয়ে দিচ্ছি। কেটে রাখা টমেটো দিয়ে দিচ্ছি। মশলাটা একটু ভেজে নেওয়ার পরে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, এবার লবণ দিয়ে দিচ্ছি, এবার মিট মশলা দিয়ে দিচ্ছি। মশলা ধোয়া সামান্য জল আমরা দিয়ে দিচ্ছি, আলুটা ভালো কষানো হবে। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছি, এবার আমরা জল দিয়ে দিচ্ছি। এবার আমরা কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি। আমাদের আলু সেদ্ধ হয়ে গেছে, এবার আমরা বড়াগুলো একে একে দিয়ে দেবো। বড়াগুলো আমরা একে একে দিয়ে দিচ্ছি।
আবার একবার ঢেকে দিচ্ছি। এবার আমরা ঢাকাটা খুলে দিচ্ছি। ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি। আমাদের রান্না হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। বন্ধুরা আপনারা বাড়িতে অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। আলু ফুলের কপ্তাকারি দেখুন কত সুন্দর হয়েছে দেখতে।